খেয়েছে দেখি লেগে যেত হ্যাঁ তোর হিন্দি কোনো দুর্ঘটনা পুলিশে ধরে নিয়ে দিছে যদি দরজাতে আসি তাহলে তো যে কেউ যদি দেখা বলায় তাহলে রাইতের বেলা এইটা কই পাইলাম সেই জন্য পিছন দা বুঝছেন নাই তোর কামটা কি করছো পিছন দা নিমরা কামটা কি করছো এইটা কি এইটা জসিম তোমার মনে আছে বিরাট একটা জলফাই গাছ ছিল ওইখান থেকে জলফাই ফেরে ফেরে তোমাকে খাওয়াতাম গোরের মানুষ সব চলে আসছে আর এই সুযোগে আমি আর কিষেন দা দুইজনে পিছন দা এমন ভাবে গেছি কেউ বুঝতে পারে নাই যে আমরা ঘরের ভিতরে ঢুকছি ঢুকে যাইতে খোঁজাখুঁজি করতেছি প্রথমে ওই দুইটা বিপকেল পাইছি পাওয়ার কইছি না এই দুটো তো আমরা মাথা নিছি ওস্তাদ তো কইছে একটার ভিতরে হইলো শ্যাম্পু আর সাবান আর একটার ভিতরে হইলো কম্বল হঠাৎ করে তাকাই দেখি এইটা খাটের এক কোনায় সুন্দর করে লুকায় রাখছে আমরা সুন্দর করে এইটা নিয়ে আমি আর কিষেন দার বাইরে এসে পড়ছি তখন দেখি কান্নাকাটি চলতেছে আমিও তো সত্যি সত্যি বিশ্বাস করছি এইটা মনে হয় আসলেই নানি যেভাবে ধরছে আমি খুব ভয়ে ছিলাম উস্তাদ যদি মুখটা খুলা ফেলাই তো আসলে নিচে হ্যাঁ জানে না পাগল নাকি আমার শুধু সব দিকে দেখা যাচ্ছিল এমনি তো কেউ কিছু দেখিনি আমার ভালো হয়েছে উস্তাদ বলতে হবে কিন্তু মুক্ত করে আনার জন্য আমরা এইটার ভিতরে যা আছে এটা আপনার হাতটা খুলবো এইটা বিক্রি করে উস্তাদ রে যেভাবে বাড়ি জালের উস্তাদটা আনবো ঠিক আছে বেশি খারাপ লাগে মুখ টন 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 হরে উস্তাদ স্বর্ণ লঙ্কার ভর্তি হ্যাঁ খুবই আনন্দ লাগতেছে আপনি দড়ি মরে কি বাই যেতেছে হ্যাঁ আমি এটা গিয়ে দেখলাম হ্যাঁ এত পেলাম প্রোগ্রাম কইরা পরে কালী বাক্স আমার 40 বছরের চুরি জীবনে আমি এই ধরনের ঘটনা আমি দেখি উস্তাদ